হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে আমার ভিডিওতে তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে সাবজেক্ট কম্বিনেশান অনেকে এই সাবজেক্ট কম্বিনেশান নিয়ে প্রবলেম হয় তো জেনারেল স্টুডেন্টদের বেশি কিন্তু সাবজেক্ট কম্বিনেশান নিয়ে প্রবলেম হয় যে আমাদের কোন সেমিস্টারে কোনটা আছে বা এটা খুবই প্রবলেম হয়ে পড়ে ওরা খুবই গুলিয়ে ফেলো তোমরা যে কোন সেমিস্টারে কোনটা আছে তো আমি একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের সেমিস্টার ওয়ান ওর সেমিস্টার টু নিয়ে তো দিয়েছিলাম সেই ভিডিওর লিঙ্কও তোমায় দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে তো এটা খালি শুধুমাত্র তোমাদের যে সেমিস্টার টুয়ের সাবজেক্ট কম্বিনেশান নিয়ে অনেকের প্রবলেম হয়ে থাকে অনেকে গুলিয়ে ফেলো তো তাদের জন্য এই ভিডিও আজকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো চ্যানেল নিয়ে নতুনভাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের পারলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করো আর তোমরা যদি চাও আমার এই চ্যানেলের মধ্যে তোমরা কিন্তু হিস্ট্রি জেনারেলের সায়েন্স কিন্তু চাইলে তোমরা কিন্তু আমি দিই তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করা আসলে তোমরা কিন্তু তোমাদের কিন্তু অনেক উপকৃত হবে ঠিক আছে তো চলো তোমাদের সেমিস্টার টু এর যে তোমাদের যে সিস্টেম আছে সাবজেক্ট কম্বিনেশান নিয়ে তো তোমাদের একটা অ্যাপ্রক্স আমি তোমাদের একটা সাবজেক্ট কম্বিনেশান দিয়ে দিচ্ছি ঠিক আছে ধরো ধরো এই যে দেখতে পাই ধরো যে যেটা দিয়েছি দেখো আমি ধরো কারোর জেনারেল সাবজেক্ট হয়তো হয়তো আমাদের হিস্ট্রি আছে ঠিক আছে বললাম তোমরা হয়তো নিয়েছো কীরকম তোমরা হয়তো জেনারেল সাবজেক্ট তোমরা ওয়ান হিসাবে জেনারেল সাবজেক্ট ওয়ান তোমরা হিস্ট্রি নিয়েছো অর্থাৎ তোমাদের ফার্স্টে হয়তো হিস্ট্রি আছে কারোর বা অন্য কারোর কিন্তু পলসেন থাকতে পারে এটিকেও থাকতে পারে বা আদার্স যে কোনো তোমাদের কিন্তু সাবজেক্ট থাকতে পারে জেনারেল স্টুডেন্টদের তো দেখো তোমাদের পঁয়ষট্টি নম্বর তোমাদের কিন্তু যাদের জি ওয়ান তাদের কিন্তু হিস্ট্রি থাকবেই আবার বলি তোমাদের কিন্তু যেমন সেমিস্টার ওয়ানে হিস্ট্রি ছিল মানে তোমার যেমন যদি হিস্ট্রি থাকে জি ওয়ান তো যেমন হিস্ট্রি ছিল তো সেমিস্টার টুয়ে তোমাদের কিন্তু হিস্ট্রি থাকবে অর্থাৎ তোমাদের কিন্তু এটা মেন সাবজেক্ট অর্থাৎ জি এই এই যে জেনারেল সাবজেক্ট ওয়ানটা তোমাদের কিন্তু মেন সাবজেক্ট তোমার এক থেকে ছয় সেমিস্টার তোমাদের কিন্তু থাকবে হিস্ট্রি কারণ যেহেতু জেনারেল সাবজেক্ট ওয়ান আছে আর এর প্যাটার্নটা আমি তোমাদের বলেছি দেখো দেওয়া আছে পাশে দেখো মোট সিক্সটি ফাইভে পরীক্ষা হবে এক নম্বরে পনেরোটা থাকবে পাঁচ নম্বরে চারটে তাও বলব পাঁচ নম্বরে চারটে থাকবে আটটার মধ্যে তোমার চারটে করতে হবে আর দশ নম্বরে তিনটে করতে হবে তোমার ছটা থাকবে তিনটা করতে হবে কি বললাম বুঝেছো তো তোমাদের কিন্তু যাদের জেনারেল সাবজেক্ট ওয়ান তত ধরো হিস্ট্রি আর পলিটি সায়েন্স যত যার যেটা সাবজেক্ট ওয়ান আছে তো সেটা কিন্তু সেমিস্টার টুয়ে কিন্তু তোমার থাকবে কেমন এরপর এরপর দেখো তোমাদের ধরো কারোর আছে জেনারেল সাবজেক্ট টু হয়তো কারোর পলিটিক্যাল সায়েন্স আছে কি বললাম কারো হয়তো কেউ হয়তো পলিটিক্যাল সায়েন্স বেজো সেকেন্ড মানে সাবজেক্ট টু হিসাবে তো সেটাও কিন্তু তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টার আমাদের কিন্তু থাকবে কী বললাম ধরো হয়তো কেউ পলিটিক্যাল সায়েন্স বা কেউ হয়তো এডুকেশান নিয়েছো তো কেউ হয়তো ফিলোসফি নিয়েছো জাস্ট বলছি আমি হয়তো বাংলা নিয়েছো তো কী বললাম এদের জেনারেল সাবজেক্ট টু আছে হয়তো এখানে আমি পলিটিক্যাল সায়েন্স দিয়েছি একটা এক্সাম্পল সরব তোমাদের তো যাদের জেনারেল সেভের টু অর্থাৎ পলিটিক্যাল সেন্স আছে তার কিন্তু পলিটিক্যাল সায়েন্স থাকবে অর্থাৎ জেনারেল সেভেট টু থাকলেই তোমরা কিন্তু সেকেন্ড সেমিস্টার তোমরা কিন্তু থাকবেই অর্থাৎ তোমাদের এর প্যাটার্নটা কীরকম পোলাটিক্যাল সেভ মোট সিক্সটি ফাইয়ে পরীক্ষা হবে এক নম্বরে পনেরোটা দশ নম্বরে দুটো কোশ্চেন আসবে ঠিক আছে আর পনেরো নম্বরে দুটো থাকবে অর্থাৎ তোমার ভাগ ক থাকবে মডেল ওয়ান মডেল টু করে অর্থাৎ মডেল ওয়ানে পনেরো নম্বরে দুটো থাকবে একটা করতে হবে আর মডেল ওয়ানে দশ নম্বর দুটো থাকবে করতে হবে একটা সেমভাবে মডেল তো তোমাদের কিন্তু থাকবে কীরকম দশ নম্বরে দুটো থাকবে করতে হবে একটা আর পনেরো নম্বরে তোমাদের কিন্তু দুটো থাকবে করতে হবে একটা তোমার কি বললাম জাস্ট পলিটিক্যাল সায়েন্স যারা আছে সাবজেক্ট টু হিসাবে ঠিক আছে বললাম তাই কিন্তু থাকবে হয়তো অন্য কারোর হয়তো এডুকেশন আছে কারোর ফিলোসফি আছে কারোর বাংলা আছে তো তাদের যেটা সাবজেক্ট যেটা টু আছে সেটা কিন্তু তোমার থাকবেই সেকেন্ড সেমিস্টারে এটাও তোমাদের কিন্তু সিক্স সেমিস্টার অর্থাৎ তোমাদের কিন্তু এই যে সাবজেক্ট অর্থাৎ জেনারেলস যে টু পলিটিক্যাল সায়েন্স তো যাদের আছে তো তাদের কিন্তু এটাও কিন্তু তোমাদের কিন্তু সিক্স সেমিস্টার তোমাদের কিন্তু থাকবে এটা মেন সাবজেক্ট হিসাবে তোমাদের কি বললাম বুঝেছো তারপর তারপরে আসবো তোমাদের দেখো এবার ধরো কারোর হচ্ছে জেনেটিক সাবজেক্ট জেনেটিক ইলেকটিভ আছে ধরো কারো হচ্ছে এডুকেশন আছে কেউ হয়তো ফিলোসফি করেছে কেউ হয়তো পলিস করতে পারে কেউ হয়তো হিস্ট্রি করতে পারে দেখবি জেনেটিক জেনেটিক ইলেকটিভ মানে হচ্ছে ফর্মটা আছে তোমরা ফিল আপ করেছো তোমাদেরকে ফর্ম ফিল আপ তোমাদের করেছো না ওখানে লেখা থাকবে জেনেটিক ইলেকটিভ বলে ঠিক আছে তো যার যারা জেনেটিক ইলেকটিভ আছে তো হয়তো আমি এখানে দিয়েছি এডুকেশন হয়তো এডুকেশন কারোর আছে জেনেটিক মানে জেনেটিক ইলেকটিভ ঠিক আছে কি বললাম ধরো কারো আছে জেনেটিক ইলেকটিভ এডুকেশন আছে তো এডুকেশন তার কিন্তু এটা অর্থাৎ সেকেন্ড সেমিস্টারই লাস্ট তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারে কিন্তু থাকবে না বোঝার চেষ্টা করো জেনারিক ইলেকটিভ যার যেটা আছে ধরো কারো হিস্ট্রি কারোর ফিলোসফি কারো বাংলা যার যেটাই থাকুক না কেন দেখবে জেনারিক ইলেকটিভ তোমাদের কী আছে তো জেনারিক ইলেকটিভটা তোমাদের শুধুমাত্র এই সেমিস্টার মানে সেকেন্ড সেমিস্টারে হয়ে তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারটা থাকবে না তবে কী বলবো তোমাদের কিন্তু এইবারের সেমিস্টার থাকবেই অর্থাৎ তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টার তোমাদের কিন্তু থাকবে কী বললাম বোঝাচ্ছ তোমাদের কিন্তু এই সেমিস্টার থাকবে জেনেটিক ইলেকট্রিকটা অর্থাৎ তোমরা সেকেন্ড সেমিস্টার পাস করার পর যখন তোমরা থার্ড সেমিস্টারে উঠবে তখন তোমাদের কিন্তু আর থাকবে না এই জেনেটিক ইলেকট্রিক আমি যেমন এডুকেশান দিয়েছি যার এডুকেশান আছে তার কিন্তু থাকবে না প্যাটার্নটা কীরকম দু নম্বরের পাঁচটা ঠিক আছে পাঁচ নম্বরের পাঁচটা আর দশ নম্বরের তিনটে ঠিক আছে কী বললাম তো এটা তোমাদের হচ্ছে এডুকেশান সাবজেক্টের প্যাটার্ন ঠিক আছে এবারে এবারে হচ্ছে প্রশ্ন তোমাদের যেটা আছে যে এই সাবজেক্ট যেটা টু নিয়ে এটা কিন্তু অনেকের কিন্তু প্রবলেম থাকে এই সাবজেক্টটা নিয়ে যে আমাদের কী আছে তো এই সাবজেক্ট তোমাদের কিন্তু ইভিএস আছে অর্থাৎ তোমাদের দেখবে এই সিসি ওয়ান একবারে কম্পালসারি বাংলা ছিল কারো আবার ইংলিশ ছিল বুঝার চেষ্টা করো তোমার কী বললাম কারো হয়তো বাংলা ছিল কারো তো ইংলিশ ছিল তো এবারে শুধুমাত্র থাকবে কি সবারই কিন্তু ইভিএস থাকবে অর্থাৎ ওইটা উঠে গেলে তোমাদের বাংলা আর ইংলিশ তোমাদের উঠে গিয়ে তোমাদের কিন্তু শুধুমাত্র তোমাদের কিন্তু এবারে অর্থাৎ সেমিস্টার টু জন্য তোমাদের কিন্তু শুধুমাত্র ইভিএস থাকবে আর কোশ্চেন হবে এমসিকিউ টাইপ তোমাদের কিন্তু কোশ্চেন হবে এ কি বললাম বোঝা তোমাদের কিন্তু এমসিকিউ টাইপ তোমাদের কিন্তু কোশ্চেন হবে এ অর্থাৎ যেমন করে তোমরা কম্পালসারি বাংলা পরীক্ষা দিয়ে তোমার দিয়েছিলে এমসিকিউ টাইপ কোশ্চেন তো এখানেও তোমাদের কিন্তু ইভিএস তোমাদের কিন্তু এমসিকিউ টাইপ তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে যাদের সেকেন্ড সেমিস্টারে যারা সেকেন্ড সেমিস্টার আছো তোমাদের কম্পালসারি বাংলা বা কম্পালসারি ইংলিশ তোমাদের কিন্তু ওটা উঠে গিয়ে তোমাদের কিন্তু এবারে ইভিএস আছে তো তোমাদের কী কী পরীক্ষা থাকছে তোমাদের কিন্তু চারটে সাবজেক্ট পরীক্ষা থাকছে তোমার চারটে অর্থাৎ তোমাদের কিন্তু চারশই পরীক্ষা হবে ঠিক আছে কী বললাম আমি বললাম সাবজেক্ট ওয়ান হিস্ট্রি সাবজেক্ট টু তোমরা কী বললাম পলিটিক্যাল সায়েন্স তারপর হচ্ছে জেনারেল সাবজেক্ট এডুকেশান আর থাকছে কি ইভিএস তো এটাই হচ্ছে তোমাদের সিস্টেম ইভিএস কিন্তু সবারই থাকবে এই সেমিস্টারে ঠিক আছে তো এইটাই ছিল তোমাদের সেকেন্ড সেমিস্টারে যার যা সাবজেক্ট যা কম্পিটিশান আশা করি তোমাদের কিন্তু প্রবলেম হওয়ার কথা নয় এই ভিডিও দিলে তোমরা কিন্তু অবশ্যই আমরা বুঝতে পেরেছ তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো আজকের মতো এইটুকুই খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন ভিডিও নিয়ে আসছি